এয়ারটেল প্রেজেন্স লক উইথ ফ্রেন্ডসের আজকের আয়োজনে আমি সামিয়া আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই জানেন অন্যতম বৃহত্তম মোবাইল কোম্পানি এয়ারটেল প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজন, তিন দিন ব্যাপী স্টুডিও কনসার্ট। এবং আজ আমাদের মাঝে আছে আরও দুটি ব্যান্ড, কিন্তু প্রথমেই আমি যাদের পরিচয় করে দিয়ে দেব, তারা এই প্রজন্মের এখন বেশ জনপ্রিয় ক্রেজ, রীতিমতো সবার মাঝে নেমেসিস নেমেসিস নেমেসিস। ওয়েলকাম টু আওয়ার শো। হ্যালো, কি খবর? হ্যাঁ, ভালো, নিশ্চয়ই আপনারাও বেশ ভালো আছেন। আমরা ভালো আছি, একদম আটসাট বেঁধে আসা যে আজকে অডিয়েন্সকে রীতিমতো নাচিয়ে আমরা ছাড়বো। ওকে, তো শুরু করে দিই আজকে আমরা গান। হ্যাঁ আচ্ছা, শিওর। আমরা একটা আমাদের প্রথম সিঙ্গল যেটা বের হয়েছিল আগন্তুক 2 অ্যালবামে, অবচেতন, ওটা আমাদের প্রথম গান যেটা রিলিজ পায়, ওটা দিয়ে শুরু করব। ওকে, আমি হতাশায় যাচ্ছি একা, কোন অজানায় পেছনে ফেলে সহ স্মৃতিগুলো আমি অজানা। আজ মায়া হয় কল্পনাতে যেন ভঙ্গে রয়, চেতনা অবিষণ্ণতায় একাকি যেন কষ্ট পায়, আধারে যেন অশরীরী বাড়িয়ে ডাকে আমার, ছুটেছি আজ আমি অজানায় কল্পনাটা যেন ভঙ্গে রয়, ছুটেছি কল্পনার বাস্তবতা সে একাকার অনুভূতি প্রতিনিয়ত নতুন কোন আবিষ্কার, সময় যেন বিষণ্ণতার অস্থির আস্থার গতি, সুখ দুঃখ একই সাথে মিশ্র এক অনুভূতি, ছুটেছি আমি পথে শেষ কোথায়, চারিদিক শত অনন্ত অসীম উজ্জ্বল আধারের মাঝে
থ্যাংক ইউ, এত পাওয়ারফুল ভয়েস কিভাবে হলো জানি না, জানো না, যাই হোক একটা দর্শক আছে কারণে হতে পারে। ওকে, হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হাই সামিয়াপু। হ্যালো, কে? আচ্ছা শোনা যাচ্ছে না। হ্যাঁ, কে বলছেন? আমি পিয়াসা। আচ্ছা, টেলিভিশনের ভলিউমটা মিউট করতে হবে। হ্যাঁ, এইবার কথা বলেন। জি জি জি, কথা বলতে পারেন। হ্যালো, কি খবর? একদম ভালো। হাই প্রিয় মায়া। ডিও ডিও হাই বলছে, সবাই হাই বলছে, সবাই হাই বলছে। আচ্ছা হ্যাঁ, করে ফেলেন। আচ্ছা, লাইনটা কেটে গেছে। আরো একটা রিকোয়েস্ট করতে চেয়েছিল, এনিওয়েজ হয়নি। তো আমরা কোনটা শুনবো, রিকোয়েস্টের গান নাকি অন্য কিছু? আইটু পরে করব না। ওকে, তাহলে আমাদের মুভিং টু নেক্সট সং, মুভিং নেক্সট সং। তাহলে আচ্ছা, আরো একটা ফোন আছে, একটা ফোন নিয়ে নেছি। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, হ্যাঁ সামিয়াপু, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আর এয়ারটেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনাকে দেখতে আজকে খুব সুন্দর লাগতেছে। থ্যাঙ্ক ইউ সো মাচ। কোনো রিকোয়েস্ট আছে? আমি একটু ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ প্লিজ কথা বলুন। হ্যালো, হ্যাঁ আমি গোপালগঞ্জ থেকে বৃষ্টি, ক্লাস 5 এ পড়ি। কি খবর বৃষ্টি? ওয়াও, ক্লাস 5 এ? ইয়াং জেনারেশন, ইয়াং ইয়াং ব্যান্ডের ভক্ত। হ্যাঁ, আপনার গান আমার খুব ভালো লাগে। আচ্ছা, বৃষ্টি কোনো রিকোয়েস্ট আছে? তাদের কোনটা এবার, এবার কোনটা জন? আচ্ছা, আমরা আমাদের একটা নতুন অ্যালবাম বের হয়েছে আমাদের, টাইটেল তৃতীয় যাত্রা। আচ্ছা, ওটার ফার্স্ট ট্র্যাকটা করবো। অলরাইট, কবে? সো দেখি কেমন হয়। ইনশাল্লাহ ভালো হবে। ছিল এই পথে, তবে এত কথা দিয়ে কি হবে যদি নাই দেখি এই পথ চলে, যদি নাই থাকি তোমারই হয়ে। কবে এই কথাগুলো গাবো শুনে, কবে কথাগুলো আজও হারিয়ে, তবে
থ্যাংক ইউ, অনেক 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 সুন্দর হয়েছে, অনেক এফোর্ট দিয়ে গান গাওয়া হচ্ছে, আমি সেটা আই ক্যান সি, সবকিছু করা হচ্ছে অনেক এফোর্ট দিয়ে। একজন দর্শক আছে, হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, হ্যালো, হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে কে বলছেন? জি জি, সবাই ভালো আছি। হ্যালো, জি সবাই ভালো আছি, কথা বলুন নেমেসিসের সাথে। হ্যাঁ বস, তৃতীয় যাত্রা যে নতুন অ্যালবাম, জি, এর অনেকগুলো গান আমার ভালো লাগে। তো দেন আমার একটা রিকোয়েস্ট ছিল, জি, কবে তো অলরেডি গিয়ে খেলেছেন, জি জি, আমার একটা রিকোয়েস্ট ছিল তৃতীয় যাত্রা যে শিরোনামে যে গানটা আছে, সরি কোন গানটা, কোনটা, তৃতীয় যাত্রা শিরোনামে যে গানটা আছে, শেষ গান, আচ্ছা আচ্ছা, জি ইয়েস, আচ্ছা ঠিক আছে, জি শক্ত মুঠো করে রেখেছো, পিছে হাঁটা হাল ধরে রেখেছো, কত স্বপ্ন কত প্রশ্ন, অন্ধ মায়া তা সবই চেয়েছো, তবে আমায় কি দিবে, জলে ডুবা স্বপ্ন তাও ভাসিয়ে, মায়া চোখে শক্ত মুঠো করে রেখেছো, পিছে হাঁটা হাল ধরে বসেছো, আর কতবার শুনবো প্রচার হবে বিচার, আর কতবার, তবে আমায় কি দিবে, জলে ডুবা স্বপ্ন তাও ভাসিয়ে, আশা আমার নিঃশ্বাসে থাকা, আর রাতে লুকিয়ে থাকা,
থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, আমরা নেমেসিসের রকিং পারফরমেন্স দেখছিলাম। আই হোপ আপনারা সবাই এনজয় করছিলেন। কিন্তু এই মুহূর্তে একটি ছোট্ট কমার্শিয়াল ব্রেকে যেতে হচ্ছে, কোথাও যাবে না, স্টে টিউনড। ফ্রেন্ডস, আমাদের সাথে আছে ইয়াং এনার্জেটিক ব্যান্ড নেমেসিস। নেমেসিসের পারফরমেন্স আমরা দেখছিলাম এবং জোহাত তো অসাধারণ গান গাচ্ছে রীতিমতো। হ্যাঁ, আমি সেটাই, আমি দেখে খুব ইন্সপায়ার্ড যে ব্যান্ড ট্যান্ডে গান গাওয়া শুরু করবো কিনা সেটাই চিন্তা করছি। আচ্ছা, একটু দর্শক আছে একজন। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমি নেমেসিসের সাথে কথা বলতে পারি? জি, কথা বলবেন। আপনাকে তার আগে একটু এয়ারটেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে নেই। হ্যালো হ্যালো, জি কথা বলুন, শুনতে পাচ্ছে? হ্যালো 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 হ্যালো, আমরা আছি এখানে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আমি জোহাত ভাইয়ের সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ জোহাত ভাই, শুনছি। হ্যাঁ ভাই, আমার রিকোয়েস্ট ছিল ধূসর ভাবনা লাইভ নাও থেকে, ওটা একটু যদি প্লে করেন। আচ্ছা, লিভ না আমার। হ্যাঁ, নেমেসিসের বাইরে ভাই বাংলাদেশে আপনার প্রিয় ব্যান্ড কোনটা, এটা ছিল কোশ্চেন। আমার হচ্ছে ইউটু। বাংলাদেশের বাইরে নাকি বাংলাদেশে? বাংলাদেশে 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 ক্রিপ্টিক ফেট, তারপর বাংলা, আমার এগুলো ফেভারিট ব্যান্ড। আচ্ছা, ধূসর ভাবনা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ আচ্ছা, করব এটা। থ্যাংক ইউ সো মাচ। ধূসর ভাবনা, এটা কি আমাদের লিস্টে ছিল এখন গাইবেন? ওকে, আমাদের মানে এই স্লটের সেকেন্ড গানটা ছিল। ওকে, প্রথমে করে ফেলবো? হ্যাঁ, নো প্রবলেম। আচ্ছা, প্রথমে করে ফেলি। নামটা জানি না আমার, চার্জ রিকোয়েস্ট করেছে।
Really, 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 really rocking. একজন দর্শক আছে, হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি। টেলিভিশন ভলিউমটা মিউট করতে হবে। আচ্ছা করছি, এখন ঠিক আছে? জি ঠিক আছে। আপনাকে শুভেচ্ছা। ওকে, হ্যাঁ তোমাকে সুন্দর লাগছে শুনতে, দেখতে। সবাইকে ভালো লাগছে, তোমাদের সাউন্ড খুবই ভালো আসছে, ভেরি কম্প্যাক্ট। And it's rocking actually. The word is ROCK. Okay. Ucho, tumi to amar favorite gaan gaye felecho kobe. Oh wow. So tomar jeita mon chay ota gao amra shunchi. We are all here. Ekhane arak Samia ache, tomar bono ache. Samia puke. Yusuf bhai ache, Tasmia ache and Akbar o ache ekhane. So we are all watching. We are all watching. It's amazing. Khubi bhalo lagche. Thank you. Thank you so much. Dua korben. থ্যাংক ইউ সো মাচ নাসিম ভাই ফোন করার জন্য। আপনার ফোন কল আমাদের ইন্সপিরেশন আর একটু বেড়ে গেল। ওকে, এবার এবার কোন গানে যাচ্ছি? আজ আমরা আমাদের আরেকটি মিক্সড অ্যালবামের গানে যাব। এটি আন্ডারগ্রাউন্ড টুকতে ছিল, এটার টাইটেল হচ্ছে জয়ধ্বনি। ওকে, আর উই ওয়ান্ট টু ডেডিকেট ইট টু দ্য 40 ইয়ার্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স।
সে হাত পাতে লোভের রক্ত পেশে বসে দুর্নীতি করতে অমানুষ হয়ে বলে আমায় এভাবেই চলতে বলো কেন তোমারই কথা শুনে আজ আমরা চলি কিভাবে আমাকে নষ্ট করবে কিভাবে আমাকে ধ্বংস করবে পারবে না পারবে না কিছুই করবে বন্দি করে রেখেছ আমায় দু হাত জোরে বেঁধে তোমার মিষ্টি কথা বলে এতটা কষ্ট কেন দাও আমাকে মুক্তি আমি পেতে চাই তোমার কাজা দেখে বলো কেন তোমারই কথা শুনে আজ আমরা চলি দেয়াল ভেঙে টুকরো করে আজ চলো আমরা চুটি কিভাবে আমাকে বদলে দেবে কিভাবে আমাকে নষ্ট করবে কিভাবে আমাকে তুমি থামাবে পারবে না পারবে না কিছুই করতে কিছুই করতে কিছুই থ্যাংক ইউ সো মাচ আমি অনেক 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 থ্যাংকস জানাচ্ছি বিকজ এটা আমার খুবই একটা পছন্দের গান আচ্ছা একটু আমি ব্যাকগ্রাউন্ড জানতে চাইবো একটা ফোন আছে তারপরেও আমি একটা ব্যাকগ্রাউন্ডটা গানের যে এই ধরনের একটা গান লেখার লেখাটা কার ছিল বা সুরটা কার ছিল আমাদের সবাই হ্যাঁ এটা আমার প্রথম মানে ফার্স্ট বাংলা সং আমি মানে লিখেছি আচ্ছা আচ্ছা গানটা এন্ড যে আমাদের মানে উই থট যে উই নিডেড টু রাইট দিস সং শুনতে পাচ্ছে রাতুলকে খুব সুন্দর লাগতেছে আমার সব শুভেচ্ছা আর কি
আচ্ছা আচ্ছা। আর তোরা ভালো আছিস, তোদের খুব সুন্দর লাগছে গানটা, খুব ভালো লাগলো আমার। আর তোদের কাপড় গুলো খুব সুন্দর, নতুন স্টাইল, আমার খুব ভালো লাগলো দেখে। জি কোথায় পাইছিস? কাপড় গুলো আমাদের যে বেসিক্যালি আমরা কিনেছি, উই আর স্পন্সর্ড বাই এন্ডোর্সমেন্ট, এন্ডোর্সমেন্ট, ফাইন্ড আউট ফর ইয়োরসেলফ। কিছু বুঝি নাই। ও ভিডিও ভিডিও, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা দেখেনি ভিডিওটা, ইউটিউবে গিয়ে এখনই ভিডিওটা, এখনই আমরা সার্চ করে ভিডিওটা দেখে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। ওকে জোহা দেবরার কোন গানে যাচ্ছি? আমাদের প্রথম অ্যালবামের প্রথম ট্র্যাক বিবর্ণ স্রষ্টা আমরা করব।
অসাম ভিউয়ার্স, অনেক গান শুনছি আরও শুনবো, বাট নাও দিস টাইম উইল বি টেকিং এ শর্ট কমার্শিয়াল ব্রেক, আফটার দ্যাট উইল বি কামিং সুন। মেস আমরা দেখছিলাম এবং অনেক এনজয় করছিলাম, আর এই মুহূর্তে আমি আবার চলে যাচ্ছি, কোন কোন গানে যাব? আমাদের নতুন অ্যালবামের সেকেন্ড ট্র্যাক বীর। অলরাইট, দেখি কেমন হয়। আমার হাতে রোদের খেলা ভাঙে ঘুম,
মনেরই ব্যথায় খুঁজে থাকি গভীরতায় লুকানো সব কত রং আর কত সুর আর কত বার এগিয়ে যাওয়ার কত গান কত সুর। That was really wonderful. Wonderful, wonderful performance. আর ভিউয়ার্স, আমরা আসলে দেখতে দেখতে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, মানে নেমেসিসের লাস্ট গান এবার আমরা শুনবো। কিন্তু তার আগে আপনাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি, নেমেসিসকেও বলবো যে অডিয়েন্সের কাছ থেকে একটু বিদায় নিয়ে নেব, কারণ এরপরে আমরা থ্যাংক ইউ যারা যারা দেখেছে, আর যদি পছন্দ করে থাকেন তাহলে আমাদের অ্যালবামটা গিয়ে কিনুন। সরি, সেলফ প্রমোশন, বাট দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে কন্টিনিউ করতে পারি আমাদের ড্রিমস অ্যান্ড দ্য জার্নি দ্যাট উই টুক দ্য পাথ। আর থ্যাংক ইউ এয়ারটেল, থ্যাংক ইউ এনটিভি ফর হ্যাভিং আস, ইটস আ প্লেজার, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো আমরা সবাই প্রে করছি যে এই ইয়াং ট্যালেন্টেড ব্যান্ড আরও আরও সামনে এগিয়ে যাক, আর সেই প্রত্যাশা আমরা আজকে নেমেসিসকে বিদায় দেবো লাস্ট গান শুনে। বাদ আপনারা কিন্তু জানেন, নিউজের পরে আমরা আবারও হাজির হব পেন্টাগনকে নিয়ে, সো আমাদের সঙ্গেই থাকবেন ততক্ষণ নিশ্চয়ই। আমরা লাস্ট গানে চলে যাচ্ছি। অলরাইট, হ্যাঁ, এই প্রথমে যে রিকোয়েস্ট এসেছিল যে গানটির নির্বাসন, ওটা এখন করতে যাব, সো এনজয় হোপফুলি। সবাই খুব
চলে যায় হতাশা আমায় খুঁজে পায় অসহায় কল্পনা কোথায় তুমি Thank you.